হ্যালো আসসালামু আলাইকুম আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম আজকের ভিডিওতে আমরা ফেসবুকের তিনটি গুরুত্বপূর্ণ সেটিং দেখাবো যেগুলো আপনি আগে হয়তোবা জানা ছিল না আর ফেসবুক চলার ক্ষেত্রে কিন্তু আপনার এই তিনটা সেটিং কিন্তু অবশ্যই অবশ্যই খুবই প্রয়োজনীয় আর এই সেটিংগুলো যদি আপনি না করেন আর ওই অপশানগুলো যদি আপনি না দেখেন তাহলে কিন্তু আপনি কিন্তু অনেক ফেসবুক থেকে কিন্তু সুফল অবলম্বন করতে পারবেন না আজকের সেটিংয়ে আমরা তিনটি সেটিং নিয়ে আজকের ভিডিওতে আমরা তিনটে নিয়ে চলে আসছি যেগুলো আপনার ফেসবুক চলার পথে খুবই খুবই প্রয়োজনীয় তো চলুন তিনটা সেটিংয়ের আমরা প্রথম সেটিংয়ে চলে যাই যে আমরা কি কাজটা করব প্রথম আমরা কিন্তু সর্বপ্রথম আমরা কিন্তু অনেকজনে কিন্তু আমরা ফেসবুকে ভিডিও দেখতে পছন্দ করি তো যখন আমরা ফেসবুকে ভিডিও দেখি তখন কিন্তু আমাদের কিন্তু দেখা গেছে কি আমরা যখন ভিডিওগুলো দেখি তখন কিন্তু এমনও সময় দেখা গেছে কি আমাদের কোনো প্রয়োজনীয় কাজ পড়ে যায় সেই জন্য কিন্তু আমরা ফেসবুকের ভিডিওগুলো আর দেখতে পারি না কিন্তু এই ফেসবুকের ভিডিওগুলো এমন একটা ভিডিও আমি দেখতেছি কিন্তু হঠাৎ আমাদের মানে এখন আমার ফেসবুক থেকে বেরিয়ে যেতে হবে কাজ পড়ে গেছে তো দেখা গেছে কিন্তু নেক্সট টাইম আমি এই ভিডিওটা কোথায় পাবো নেক্সট টাইম কিন্তু এই ভিডিওটা আপনি খুঁজে নাও পাইতে পারেন তো কি কী করে পাবেন সো এই সেটিংটা আমি আপনাকে এখন দেখাই দিব সাপোজ আমি আপনাদের এখান থেকে যে কোনো একটা ভিডিও এখান থেকে আমি আপনাদের দেখাবো যে আমি দেখেন এই ভিডিওটা আমি এখানে দেখেন এই যে উপরে দেখেন এখানে থ্রি ডট আছে আমরা যদি এখানে থ্রি ডটে ক্লিক করি থ্রি ডটে ক্লিক করার পর দেখেন প্রথমে একটা অপশান আছে সেভ ভিডিও আমরা যদি এখানে সেভ ভিডিওতে ক্লিক করি ভিডিওটা কিন্তু আমার সেভ হয়ে গেছে তো সেভ হওয়ার পরে আমরা কিন্তু এখানে মনে করেন যে আমরা এখান থেকে যদি আমরা ব্যাগে ক্লিক করি তো দেখা গেছে কি আমি একটা কোনো কাজ এখান থেকে বেরিয়ে চলে আসছি তো আমি এই ভিডিওটা কোথায় পাবো নেক্সট টাইম ঢুকলে ফেসবুকে তো মনে করেন যে আমরা এই ভিডিওটা পাওয়ার জন্য আমরা উপরে থ্রি ডাইড থ্রি লাইন ক্লিক আছে আমরা এখানে ক্লিক করব ফেসবুকের ক্লিক করার পর আমরা একটু নিচের দিকে ক্রস করে এখানে দেখবো সেভ একটা অপশান আছে আমরা এটাতে ক্লিক করবো আমরা এটা যদি ক্লিক করি দেখেন আমরা যে ভিডিওটা সেভ করছি এখানে কিন্তু এই ভিডিওটা এখানে চলে আসছে তো আমরা ইচ্ছা করলে কিন্তু আমরা ওই সময় কাজের জন্য দেখতে পারি না এখন কিন্তু আমরা এখানে ক্লিক করে ভিডিওটা আমরা দেখে নিতে পারবো তো এখানে যদি আপনি ভিডিওটা রিমুভ করে দেন তাহলে এখানে তিনটা আছে আমরা এটাতে ক্লিক করবো ক্লিক করার পর দেখেন নিজে একটা লেখা আছে আনসেভ আনসেভে ক্লিক করলে আপনার ভিডিওটা এখান থেকে রিমুভ লেখা উঠবে এখান থেকে আপনি যদি রিমুভে ক্লিক করেন তাহলে আপনার ভিডিওটা এখান থেকে রিমুভ হয়ে যাবে তো আমরা এখন চলে যাব দুই নম্বর সেটিংয়ে দুই নম্বর সেটিং হচ্ছে যে আমরা কিন্তু ফেসবুকে কিন্তু আমরা এখানে ভিডিও দেখি ভিডিও দেখতে দেখতে কিন্তু আমাদের দেখা গেছে কি আমাদের অনেক ডাটা কিন্তু অটো ভিডিও অটো প্লে হয়ে যায় তো অটো প্লে ভিডিও হয়ে যায় কিন্তু এখানে কিন্তু আমাদের ডাটা অনেক নষ্ট হয়ে যায় আমরা যারা এমবি বি খরচ করি আমরা এমবি বি ডাটা ইউজ করি আমাদের কিন্তু অনেক এমবি এখান থেকে অটোমেটিকলি চলে যায় দেখেন ভিডিও চলতে থাকে অটোমেটিকলি ভিডিও চলতে থাকে তো আমরা এখন দেখাবো যে আপনি কীভাবে ভিডিও ভিডিওটা আপনি ইয়ে করবেন অফ করবেন তো কি করতে হবে সেটা তো আপনার আবার চলে যাবো থ্রি ডোডে থ্রি ডোডে যাওয়ার পর আমরা চলে যাবো ফেসবুক সেটিংয়ে তো আমরা এখানে ফেসবুক সেটিংয়ে ক্লিক করলাম ক্লিক করার পর আমরা নিচের দিকে এখান থেকে আমরা একটা খুঁজে নেব মিডিয়া নামে একটি অপশান এই যে মিডিয়া আমরা এখান থেকে মিডিয়াতে ক্লিক করব আপনি যদি সেটিংটা করেন তাহলে কিন্তু আপনার আর অটো প্লে ভিডিও চলবে না আপনি যখন প্লে করবেন তখনই চলবে এছাড়া ভিডিও চলবে না এখানে দেখেন আপনি যে দেখেন নেবার প্লে ভিডিও এখানে দেওয়া আছে অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই এটা অটোমেটিকলি চলবে তো আমরা এখানে কি করব আমরা এখানে এই যে নেবার প্লে ভিডিওতে এটা আমরা ক্লিক করব এখানে যদি আমরা ক্লিক করি এখানে দেখেন আমরা যদি একটু আমি প্র্যাকটিক্যালি আপনাদের দেখাই এখানে আমরা যদি এখানে ক্লিক করি এখন কিন্তু আমাদের ভিডিও আর অটোপ্লে চলবে না এই যে দেখেন এই দেখেন প্রত্যেকটা ভিডিও কিন্তু এখন আর অটো চলবে না আমি যদি ভিডিওটা দেখতে হয় তাহলে আমার এখানে ক্লিক করতে হবে প্লেতে ক্লিক করতে হবে তারপর আমার ভিডিওটা চলবে তো আমার যেই ভিডিওটা পছন্দ আমরা এই ভিডিওটা এখান থেকে প্লে ক্লিক করে আমরা ভিডিওটা দেখে নিতে পারবো আপনার ডাটা কিন্তু খরচ খুব কম হবে তো তিন নম্বর সেটিংয়ে চলে তিন নম্বর সেটিংয়ে চলে যাওয়ার পরে কিন্তু আমাদের এখানে আবার থ্রিডরে চলে যাব আমাদের নিজের প্রোফাইলে চলে যাব প্রোফাইলে যাওয়ার পরে দেখেন আমরা কিন্তু সবাই কিন্তু কাভার ফুটে ইউজ করি তো এখানে দেখেন আমার পিছনে একটা প্রোফাইলে কাবার ফটো আছে এটা দেখতে তো একটা ভালো লাগতেছে না আমরা যদি এখানে থ্রি ডি থ্রি ডি ফটো এখানে সেট করি তাহলে কেমন হয় তো এখানে দেখেন আমি ক্যামেরা আইকনে ক্লিক করলাম এখানে দেখেন সিলেট আর্ট ওয়ার্ক নামে একটা লেখা আছে এটাতে ক্লিক করলাম এখানে দেখেন থ্রি ডি ফটো এই যে দেখেন একটু লোডিং নিচ্ছে যে আপনার প্রোফাইলে ঢুকবে সেই কিন্তু হাঁ করে তাকিয়ে থাকবে যে কীভাবে এটা করছেন বাই অবশ্যই সবাই কিন্তু এই সেটিংগুলো জানে না এই যে দেখেন এখানে থ্রি ডি ফটো দেখছেন খুব সহজে কিন্তু আপনি আপনার কাভার ফটোতে থ্রি ফটো সেট করতে পারবেন এখানে যদি আপনি এটা পছন্দ হয় আপনি যে দেখেন এই এটা পছন্দ হলে আপনি নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখানে সেভ আসে এখানে আপনি সেভ করলে আপনার থ্রি ডি ফটোটা এখান থেকে সেভ হয়ে যাবে তো এরকম করে তিনটি সেটিং আপনি শিখে নিয়েছেন খুবই প্রয়োজনীয় যদি এরকম আরও ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমরা কিন্তু নিত্য নিত্য প্রয়োজনীয় এই ভিডিওগুলো আমরা সেরে থাকি ফেসবুক টিউটোরিয়াল অ্যান্ড টিপস তো এখন আমরা চলে যাচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আমার চ্যানেল নতুন দেশ দিলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখান